নমস্কার, সঙ্গীতের জলসাঘর অনুষ্ঠানে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে জানাই স্বাগত। অনুষ্ঠানের নামেই বুঝতে পারছেন যে এক সঙ্গীত মুখর সময় আমরা এই মুহূর্তে রয়েছি। গানই একমাত্র পারে আপনার আমার মনের যে পরিস্থিতি সেটাকে একটা সুন্দর জায়গায় পৌঁছে দিতে, আর সেই সুন্দর জায়গায় গানের হাত ধরে পৌঁছবো। কিন্তু আমাদের যিনি গান শোনাবেন সেই শিল্পীর সঙ্গে পরিচয় করবো। আমাদের সঙ্গে রয়েছেন সুনন্দা ঘোড়াই। সুনন্দাকে স্বাগত, কেমন আছো বলো? আমি ভালো আছি। কোথা থেকে আসছো? আমি কন্টাই থেকে এসেছি। কন্টাই থেকে এসছো, আজকে আমাদের কি কি ধরনের গান শোনাচ্ছো? আমি আজকে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক, লোকগীতি সব ধরনের গানই আছে। তো প্রথমে কি শুনছি বলো? প্রথমে রবীন্দ্রসঙ্গীত শোনাবো। বেশ। আমার পরাণ জাহাজায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরাণ জাহাজায় তোমার ছাড়া আর জগৎ মোর কেহ নাই, কিছু নাই গো। আমার পরাণ জাহাজায় তুমি তাই, তুমি তাই গো। আমার পরাণ জাহাজায় বা সুনন্দা, তুমি কি নিয়ে পড়াশোনা করছো? আমি বিএ সেকেন্ড ইয়ার মিউজিক অনার্স নিয়ে পড়ছি।
মিউজিক অনার্স নিয়ে পড়ছো? আচ্ছা, তো গান বাজনা নিয়ে পড়াশোনা করার ইচ্ছে কি তোমারই ছিল নাকি বাবা মার ইচ্ছায় মিউজিক নেওয়া? না, প্রথম থেকে আমার ইচ্ছে, গান বাজনাটাকে আমি খুব ভালোবাসি, তাই প্রথম থেকে আমি চেয়েছিলাম গান বাজনা নিয়েই এগোবো। মা বাবারও খুব ইচ্ছে, আমাকে ছোটবেলা থেকে গান শিখিয়েছে। আচ্ছা আচ্ছা, তো কি ধরনের গান গাইতে বেশি পছন্দ করো বলো? গান বলতে রবীন্দ্রসঙ্গীত তো খুবই ভালো লাগে, তার মধ্যে আধুনিকটাও ভালো লাগে। আচ্ছা বেশ, তো এরপর আমাদের আবার কি শোনাবে? নজরুল গীতি শোনাচ্ছে। আচ্ছা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিফালি ফুলকে ঝুড়ি পড়ে মুখে, খোপাতে চিবুকে আবে শিউতলা, খোপাতে চিবুকে আবে শিউতলা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী বালা, শিউলি তলায় ভোর বেলায় কুসুম কুড়ায় পল্লী শিফালি ফুলকে ঝুড়ি পড়ি মুখে, খোপাতে চিবুকে আবে শিউতলা, খোপাতে চিবুকে আবে শিউতলা। তোমার কাছে রবীন্দ্রসঙ্গীত শুনলাম, তারপর নজরুলগীতি শুনলাম, অবশ্যই আমরা আরো গানে যাব, কিন্তু তার আগে আপনাদের বলি, যারা আমাদের সঙ্গীতের জলসা ঘরে এই অনুষ্ঠানে রয়েছেন, যারা শুনছেন, তাদের যদি ইচ্ছে করে যে আপনারও ছেলে কিংবা মেয়ে হয়তো গান গাইতে চেষ্টা করছে, হয়তো গান শিখছে, কিংবা আপনি হয়তো চেষ্টা করছেন কিন্তু সঠিক প্ল্যাটফর্ম পাচ্ছেন না, তাহলে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের নাম্বারে 9046079305। নিচে যে নাম্বারটি যাচ্ছে 9046079305, এই নাম্বারে যোগাযোগ করবেন যারা গান গাইতে চাইছেন, যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন। সুনন্দার কাছে আসবো আবার, এরপর কি শোনাবে বলো? এটা আধুনিক গান শোনাবো। বেশ, তুমি যাকে ভালোবাসো নানির ঘরে বসবে ভাসো, তার জীবনের ঝড় তোমার কথার শব্দ
সুনন্দা, খুব সুন্দর সুন্দর গান শোনাচ্ছ। এমনি কি করতে ভালোবাসো গান বাজনা ছাড়া? এমনি গান বাজলা, ছবি আঁকি, ড্রয়িং করতে খুব ভালোবাসি। আচ্ছা, আর এমনি বন্ধুদের সাথে ঘোরা, ঘুরতে যাওয়া, খেতে যাওয়া, সেগুলো মাঝে মধ্যে হয়, রোজ সেরকম হয় না, মাঝে মধ্যে মাঝে মধ্যে। বেশ, আর বাবা মার ছাড়া বাড়িতে আর কে কে আছে? বাবা মা, দাদু, কাকিমা, কাকু, ভাই বোন, সবাই একসঙ্গে থাকো? আচ্ছা, জয়েন্ট ফ্যামিলি। তাহলে সেখানে গান বাজনা করতে কখনো অসুবিধা হয় না? মানে ভাই বোন এসে, তুমি হয়তো প্র্যাকটিস করছো, ভাই বোন এসে বা কতটা সাপোর্ট করে? সাপোর্ট বলতে, আমি ছোটবেলা থেকে মামা বাড়িতে বড় হয়েছি, তাই ছোটবেলা থেকে মামা বাড়িতে, খুব ছোট বয়স থেকে মামা বাড়িতে থাকি, সেখানেই আমার গান বাজনা। আর বাড়িতে সেরকম মাঝে মধ্যেই যাওয়া হয়, মামা বাড়িতে পড়াশোনা, গান বাজনা সবই মামার ঘরে।
আচ্ছা, তাহলে মামা বাড়ি থেকে তো অনেকটাই সাপোর্ট পাও, তাই হ্যাঁ তো? মামা বাড়ি থেকে খুবই। আচ্ছা বেশ, মামা বাড়িতে আর কারা কারা আছেন? মামা বাড়িতে দু মামা আছে, মামি আছে, দিদা দাদু ভাই বোন। অনেকে। হ্যাঁ, আচ্ছা, তো গান বাজনা নিয়ে কি করতে চাও বলো, এরপরে গ্রাজুয়েশন কমপ্লিট করে আর কি করতে চাও? গান বাজনা নিয়ে গ্রাজুয়েশনের পরে ইচ্ছে আছে, এমএ করার ইচ্ছে আছে। আচ্ছা, গান নিয়ে হ্যাঁ, গান নিয়েই এগোনো আছে। তবে নিশ্চয়ই হবে, আপনারাও সুনন্দাকে সেই আশীর্বাদ করবেন, সেই ভালোবাসা দেবেন। এরপর কি শোনাচ্ছে বলো। এবারে একটি বাউল শোনাবো। বেশ, দিদি পা তুলে দে মাঝে হেলা করিস না, দিদি পা তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দিদি পাল তুলে দে মাঝে হেলা করিস না, পাল তুলে দে মাঝে হেলা করিস না, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনায়। দুনিয়ায় নুবিল মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দুনিয়ায় নুবিল মা মিনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদে যার সখা, দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পাল তুলে দে মাঝে হেলা করিস না, পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, একবার ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। খুব সুন্দর একটি লোকগান শুনলাম আমরা সুনন্দার কাছ থেকে। সুনন্দার অনেক স্বপ্ন গান নিয়ে এগিয়ে যাওয়ার অনেক ইচ্ছা, আর তারই সঙ্গে আমরা প্রায় সময়ের শেষ লগ্নে এসে পৌঁছেছি। আরো একটি গান শুনবো সুনন্দার কাছে, কিন্তু তার আগে আপনাদের সকলকে বলি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আশীর্বাদ করবেন, আর যারা সঙ্গীতের জলসাঘর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইছেন তারা যোগাযোগ করবেন 9046079305 নম্বরে, 9046079305 এই নম্বরে।
প্রায় শেষ লগ্নে এসে গেছি, কেমন লাগলো এখানে গান গেয়ে বলো? খুব ভালো লেগেছে, কখনো আশা করিনি এইরকম জায়গায় এসে গান করব। সবই হয়েছে ম্যামেরই জন্য। ম্যাম যদি আমাদেরকে না সাপোর্ট করতেন বা এতদিন না এগিয়ে নিয়ে আসতেন তাহলে আমরা কখনোই পারতাম না। আচ্ছা, তুমি ম্যামের কাছে গান শিখে কত বছর ধরে? ম্যামের কাছে গান শিখে 4 বছর ধরে। আচ্ছা আচ্ছা, তো শেষ কি গান শোনাবে? একটা আধুনিক গান শোনাবো। আচ্ছা, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকিয়াই চলিয়াই, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকিয়াই চলিয়াই, ছায়া নীল সীমানায় ছড়াই সোনার সূর্য মেঘের গায়, শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকিয়াই চলিয়াই, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকিয়াই চলিয়াই। দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আঁধার ফেলে, কোন পাখি তার দুঃসাহসের ডানা মেলে যায় হারিয়ে অন্ধ মনের আঁধার ফেলে, এই মনে সঙ্গে করে আকাশের নীল নগরে আমিও যাব রে তারি কথা, শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকিয়াই চলিয়াই, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকিয়াই চলিয়াই। শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকিয়াই চলিয়াই, কোন শিয়ালুর স্বপ্ন নিয়ে যেন আমায় কি ডাকিয়াই চলিয়াই। এর সঙ্গে আমাদের সঙ্গীতের জলসাঘর অনুষ্ঠানের আমরা একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। অবশ্যই আজকে বিদায় তো নিতেই হবে, কিন্তু আমাদের সঙ্গে এই অনুষ্ঠানের সঙ্গে থাকতে হবে। চোখ রাখুন পরবর্তী অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ, নমস্কার।